আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি একটা আজকা ফুচকা দেখাবো তোমাদের, একদম সঠিক নিয়মে। তোমরা দেখো, এটা পুরান জিনিস, নতুন কিছু না। আমি তোমাদের একদম সঠিক নিয়মে দেখাবো, এক একজন এক এক রকমে দেখায়। আমি তোমাদের নিয়ম যা যা আছে এই নিয়মটা পালন করলে মনে করো ঘরে তোমরা এই ফুচকাটা খাইতে পারবা বানায়া। দেখো, এই যে আমি আধা কাপ ময়দা লইলাম, আধা কাপ তোমার আটা নিলাম, এই যে তোমার গাইটারে বলে তাল মাখনা, দেখো এটা তাল মাখনা বলে, তাল মাখনা মুসলার দোকানে পাওয়া যায়। এই তাল মাখনা নিব আমি 2 চামচ, দেখো এই দেখো, এটা এখন নাড়তে হবে, একটু নাড়, এটা মিলাইতে হবে। এটা একদম সঠিক নিয়ম যে এইভাবে ফুচকা খায়। অনেকে অনেক রকমে খায়, লবণে ভাইজা খায়, তারপরে রেডিমেড কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো খাই না। এই দেখো, একটু পানি দিচ্ছি, এটা কিচ্ছু লাগবে না, লবণও না তেলও না। আমি তোমাদের নিয়মটা সুন্দর করে দেখাবো, দেখো এই যে গুলতা আছে, এই দেখো মরতা আছে। আর একটু হালকা পানি টানি লাগতে পারে একটু, এই তোমরা এইভাবে পানি দিয়ে নেবা, কিন্তু একটু শক্ত শক্ত বানাইবা, ফুচকাটা একদম তোমার মসমসে থাকে। কিন্তু আমি অনেক ফুচকা দেখছি মার্কেটে খাইলেও বালি লাগে, আমরা মার্কেটে তো দিয়ে একবার খাইছি, কিন্তু আমি এটা তোমাদের সঠিক নিয়মটা দেখাইতেছি। এই দেখো, এই দেখো দুইটা, আমি তো আমার হাত ভালো না, এর জন্য আমি ধরি নাই, আমার হাতের মধ্যে একটু ব্যথা, আমার ছোট বউ সাহায্য করতেছে আমারে। এই যে এই যে এই পদ্ধতিকে গুলিটা নিবা, এই আর দরকার নাই, এখান থেকে আরও দুইটা আসবে, হ্যাঁ এটি পরে দেখাই। এই এই জরে বানাইতে দিব, তোমরা দেখো, এই এই যে দেখো, এই যে বানাইতে আছে, দুইটা রুটি বেলতে হবে, দুইটা রুটি বেলতে হবে। এটা তাল মাখনা বলে, তোমরা এটা তাল মাখনা বলবা, সব মশলার দোকানে পাওয়া যায়। বাইরে এখন দেখি লবণদা ফুচকা বাজে, রেডিমেড পাওয়া যায়, তোমরা খাইও না, আমরা ঘরের খাই। এই তোমার এক কাপ করে বানাইলে অনেক দিন যায় ফুচকাটা। এই সঠিক নিয়মটা আমি তোমাদের দেখাবো আজকে। রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি একটু তেল দিব, এই এই তেলটা দিব, তেল দিচ্ছে, চারোদিকে একটু তেল দেওয়া লাগে, হ্যাঁ। তারপরে এই রুটিটা তোমার দেখো, এটার উপরে দিতে হবে, এই উপরে দিতে হবে, উপরে দিয়া তারপরে একটু সুজি লইয়া, ও আমার হাতটা আজকে ভালো না, আমার ছোটো বউ সাহায্য করতেছে, ও বেলবে, এই এই যে বেলবে, দেখো এই যে বেলছি, এখন দেখো রুটিটা হয়ে গেছে, হয়েছে পরে এই যে ওই এইভাবে কাটবে, কাটতে আমিও পারবো, এই দেখো দেখো এই যে এইভাবে কাটতে হবে, এই দেখছো, তারপরে দেখো দেখছো, এখন এইভাবে তুলবো আমরা, এই দেখো ছুটাইতেছে, এই দেখো আমার ছোট, এই যে বাবু, এই যে আমার নাতি খেলতেছে, দেখো ওই ওই যে খেলা করে, দেখাই না বাচ্চাদের, সবসময় দেখানো ভালো না। তারপরে এক সিন নিলাম নাতিটার, এই দেখো সবটি অনেকগুলা, দেখো হয়েছে, একটা রুটির থেকে অনেক হয়, দেখো এখন আমি ভাজবো ফুচকাগুলা, এই দেখাই সঠিক নিয়মে আমরা ফুচকাগুলা বাইজা নিব, এই যে
तेल गरम दी तेलटा गरम हो गए हमें दिया देखते परि एक ताल माखना तुम्हारा ताल माखना बोलबा बजारे गेले जे मसलार दोकने ताल माखना पावा जाए रुटी रूपे रुटी दिया एक तेल दिया तुम्हारा भाई जानिबा এটা অনেক স্বাদ এই ফুচকাটা দোকানে যাওয়া লাগে না আমরা বাসায় বাইজা খাই বাচ্চাদের নিয়ে খাই বাসায় খাই দোকানের গিলা মজা লাগে না তারপরে বালি লাগে আবার এখন বাইরেছে লবণ দিয়া ভাজে তাল মাখনাটা আটা ময়দা লাগে যেভাবে দেখাইছি তোমরা এই নিয়মটা ফলো করলে তোমরা পারবা বাজারের আর ফুচকা খাওয়া লাগবে না ওদেরটা অনেক খারাপ পুরা তিতা লাগে দেখছো কত সুন্দর ফুলছে দেখো দেখো এই যে হয়ে গেছে আমি বেশি লাল করব না লাল করলে তিতা লাগে একটু বাদামি কালার সব জিনিস থাকলে ভালো লাগে দেখো আরো দিব এক রুটিতে অনেক গিলি হয় আমার আরো আটা আছে আমি রাইখা দিছি এখন আর বানাবো না আমার দুই নাতি খাবে আর কেউ খাবে না দেখো এই যে ফুলছে কত সুন্দর ফুলে তোমরা দোকানে যাইও না সবাই জানে ফুচকাটা এটা কম বেশি কেউই অজানা না তারপরে ঘরের জিনিসটা আমি সঠিক নিয়মে দেখাইলাম যে এইভাবে বানাইতে হয় ফুচকাটা এই দেখো আবার আরেকটু হয়ে গেছে আমি এক রুটি কিন্তু এক রুটিতে অনেকগুলা হয় এখন আর তিনটা আছে ভাইজা নেই এই শেষ আর নেই দেখো কি সুন্দর ফুলে ফুচকাগুলা তোমরা খাইয়া স্বাদ পাইবা ঘরে বানাইবা মশলার দোকানে পাওয়া যায় এটা তাল মাখনা রুটির উপরে রুটি দিয়া তোমরা তেল দিয়া তারপরে বেলে নিবা এই নিয়মটা কেউ দেখায় না কে সুজি দিয়া বানায় এই সেই দিয়া বানায় আমরা দেখছি তারপরে দোকানে তো খাইই না আমরা ঘরেই খাই এটা নতুন কিছু না এটা পুরানো জিনিসই তারপর আমি নতুন করে দেখাইলাম তোমাদেরকে হয়ে গেছে বেশি হইতে গেলে তিতা লাগে চুলাটা বন্ধ করে দিলাম এই দেখো ফুচকাগুলো বানানো হয়ে গেছে আমার এই যে এখন বড় নাতি আর ছোট নাতি খাবে দেখো কত বড় বড় হেক্টার ফুচকা দেখো তোমরা অনেক বড় বড় ঘরে বানায় নিজে না খাইলে না বানাইলে বুঝবা না অনেক বড় বড় দেখছো সাইজ একটা ভাইঙ্গা দেখাই দেখো মসমসা দেখো মসমসা এই দেখো এটির ভিতরে বইরা এখন ওরা খাবে দেখো তেঁতুলের টক আছে আর ফুচকা খাইতে যা লাগে চটফটি খাইতে যা লাগে তোমরা তো সবই জানো এখানে সব আছে শসা আছে ধনে পাতা আছে টমেটো আছে কাঁচামরিচ আছে পেঁয়াজ আছে চাট মশলা সবাই জানো এটা দেখানোর আর কিছু নাই আমি দেখাইলাম না তারপরে এখানে চটফটি আছে এখন বড় নাতি খাবে তোমাদের একটু সাজাই দেখাই একটু পেঁয়াজ দিলাম আবার ছোটো মানুষ কাঁচামরিচটা কম দিলাম তারপর একটু শসা দিলাম লবণ আগে দিয়ে দেওয়া আছে একটু দু তিনটা টমেটো দিলাম এই দেখো টক পানি দিয়ে মিলাই খাবে এই দেখো দেখো সাজানো হয়েছে এই অনেক সুন্দর করে সাজাইছি এটা তোমরা সবাই খাও তারপরও আমি সাজায় দেখাইলাম আমার মতো করে তোমরা খাইও আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিও